হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে যে ভিডিওটা করতে চলেছি, যে টেন্স এর মধ্যে কিছু কিছু যে কন্টিনিউয়াস পার্ট আছে, মানে যেগুলো আমাদের আপাতত দৃষ্টিতে মনে হবে যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা এটা সিম্পল ফিউচার টেন্স, কিন্তু এগুলো নয়, অন্য বাক্য যেগুলো পরীক্ষায় বারবার এসেছে এবং আসবে সেইগুলো আজকে কিছুটা আলোচনা করে দিচ্ছি। এছাড়াও যদি তোমাদের মনে হয় যে টেন্স এর উপর একটা ফুল ডিটেলস ক্লাস করতে চাই, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো, আজকে কয়েকটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারবো। ধরো বললাম শাহজাহান, তাজমহল বানিয়েছিল বা তৈরি করেছিল, বানিয়েছিল। দেখো এই বাক্যটা তোমাদের আপাত দৃষ্টিতে দেখলে কি মনে হবে? ছিল, ইয়াছিল, ইয়াছিল, থাকলে আপনার কাছে পাস্ট টেন্স অতীতকালে হয়ে যাবে। কিন্তু এই বাক্যটা কিন্তু অতীতকালে নেই, এইখানে ভুলটা হবে। এই বাক্যটা কিন্তু সিঙ্গল প্রেজেন্ট টেন্সে আছে, সিঙ্গল প্রেজেন্ট টেন্স। আমরা জানি যে অভ্যেস বোঝাবে বা চিরন্তন শব্দ এরকম কিছু বোঝাবে বা হ্যাবিট হয়েছে, অভ্যেস বললাম। এছাড়া এর সাথে কিছু মোস্ট ভাইটাল পয়েন্ট আছে, যেটা হলো হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল ট্রুথ, মানে ঐতিহাসিক সত্য ঘটনাও যদি বোঝায় তবে ওখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে, মানে কিন্তু পাস্ট টেন্স আমরা ইউজ করতে পারি না। যতই লাস্টে ইয়াছিল, ইয়াছিল, ছিল, ল, লাম, যাই, তাও আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে যদি এটা হিস্টোরিক্যাল ইভেন্ট থাকে। এছাড়াও হিস্টোরিক্যাল ইভেন্ট ছাড়া যদি নিয়ার ফিউচার, নিয়ার ফিউচার মানে বোঝো একদম আগত ভবিষ্যৎ, মানে নিকট ভবিষ্যৎ যেটা বোঝায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা সিম্পল সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব, সেখানে কিন্তু আমরা ফিউচার টেন্স নাও ইউজ করতে পারি। ঠিক আছে, উদাহরণ দিয়ে বুঝতে পারি, চলো এটা দেখি। দেখো এটা একটা হিস্টোরিক্যাল ট্রুথ যে সত্যি শাহজাহান তাজমহল বানিয়েছিল, তো সেক্ষেত্রে আমরা এই আনসারটা কি করব? এস এইচ এ এইচ জে এইচ এ শাহজাহান, শাহজাহান বিল্ডস, বি ইউ আই এল ডি এস, বিল্ডস তাজমহল। কেন লিখলাম তাজমহল বিল্ডস? এখানে তো আমার উচিত ছিল বিল্ড লেখা, তাই না? সেখানে তো আমার বিল্ড লেখা উচিত ছিল, বি ইউ আই এল ডি বিল্ড, কারণ পাস্ট ছিল, বিল্ড লেখা উচিত ছিল, কিন্তু তবুও আমি বি ওয়ান লিখলাম। কেন লিখলাম? কারণ একটাই, এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল ট্রুথ, তো হিস্টোরিক্যাল ট্রুথ থাকলে মনে রাখলে অবশ্যই সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা যেটার নাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অবশ্যই হবে। তোমাদের যেটা বললাম যে আগত ভবিষ্যৎ, যেমন একটা উদাহরণ নিই, যেমন একটা উদাহরণ নিই যে আমি আমি সে আগামী কাল আসবো। ওকে, এরকম একটা উদাহরণ দিলাম। এটা তোমাদের দেখে আপাতত দেশে মনে হচ্ছে যে এটা সিম্পল ফিউচার টেন্সই হবে, যে আসবে, বম্বে বা আছে, কিন্তু এটা আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সও লিখতে পারি। এর একটা বাক্যটা ট্রান্সলেশন কি হবে? সে হি আসবে, কামস লিখতে পারি, হি কামস টুমরো, এম ও আর আর টুমরো। এই বাক্যটাও যদি কেউ লেখে তাও কিন্তু এটা সঠিক বাক্যই হবে, কারণ যদি নিকট ভবিষ্যৎ বোঝায়, আমি আবারও বললাম, যদি নিকট ভবিষ্যৎ বোঝায় মানে খুব কাছের ভবিষ্যৎ বোঝায়, তবেও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তবে কি এটা মাথায় রাখতে হবে, নোট করে রাখো, এটা যদি তোমরা সিম্পল ফিউচারও ব্যবহার করতে হি উইল কাম টুমরো, তবেও কিন্তু এটা রাইট, কোনো দ্বিধা ছিল না, এটাও কিন্তু রাইট বাক্য। কিন্তু আমি বলছি যদি ধরো তোমাদের কোনো বাক্য এরকম আছে যে হি কাম টুমরো, এরর কারেকশন করতে দিল, তোমরা ভাবছো এখানে নিশ্চয়ই টুমরো আছে তাহলে এটা কামস হবে না, তা কিন্তু নয়, এখানে কামস হলেও হতে পারে, এটা কিন্তু ভুল বাক্য না। ক্লিয়ার? এছাড়াও টেন্স তো তোমাদের আগেও করেছি, মানে বলেছি, কিন্তু ভিডিও দেওয়া হয়নি। যদি তোমাদের টেন্সের উপর ভিডিও চাই, পুরো টেন্সটার উপর অ্যাজ এ পার্ট, মানে পুরো টেন্স টেবিলটার উপর, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি পুরো টেন্সের উপর একটা তোমাদের ভিডিও করে দেবো, যেটাই কিন্তু তোমাদের পুরো ওভারঅল কমপ্লিট হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এই ধরনের ইনফরমেশন যদি তোমাদের আরও চাই, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, যাই।